সুপ্রিয় ব্যাংক জব রিটার্ন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কামাল আপনাদেরকে আজকের ব্যাংক জব রিটার্ন ইংলিশের রেকর্ডেড ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি মূলত ক্রিটিক্যাল রাইটিং এর উপর। এটি NRBC ব্যাংক লিমিটেড রিক্রুটমেন্ট টেস্ট অফ PO প্রবেশনারি অফিসার 2021 সালে এসেছে, অর্থাৎ NRBC ব্যাংকের এটার PO প্রবেশনারি অফিসার 2021 নিয়োগ পরীক্ষায় কোশ্চেনটি এসেছে। এটি হলো বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে আমরা এর আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে লিখতে হয়, কিভাবে আর্গুমেন্টেটিভ এসে লিখতে হয়, সেই বিষয়গুলো আমরা দেখিয়েছি। প্রাইভেট ব্যাংকগুলোতে এই আর্গুমেন্টেটিভ এসে বা বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে, অর্থাৎ ক্রিটিক্যাল রাইটিং, এই এসেগুলো কোশ্চেন পরীক্ষায় আসে। আপনারা যারা প্রাইভেট ব্যাংকের পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের অবশ্যই ফর্মেটগুলো জানতে হবে, কিভাবে ক্রিটিক্যাল রাইটিংটা লিখতে হয়, বোথ দ্য ভিউজ এবং আর্গুমেন্টেটিভ এসে কিভাবে লিখতে হয়, এগুলো জেনে তারপর সেভাবে আমাদের আগাতে হবে। আমরা কোশ্চেনটা একটু দেখাই, কোশ্চেনটা কি বলেছে দেখেন। কোশ্চেন বলেছে, আমি কোশ্চেনটা একটু কালার করে দিচ্ছি। দেখেন কোশ্চেনে বলেছে, মেনি পিপল বিলিভ দ্যাট উইমেন মেক বেটার প্যারেন্টস দ্যান ম্যান, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই দে হ্যাভ দ্য গ্রেট রোল ইন রেইজিং চিলড্রেন ইন মোস্ট সোসাইটিস। আদার্স ক্লেম দ্যাট ম্যান আর জাস্ট অ্যাজ গুড অ্যাজ উইমেন অ্যাট প্যারেন্টিং। রাইট এন এসে এক্সপ্রেসিং ইউর পয়েন্ট অফ ভিউ, ইউ শুড রাইট অ্যাপ্রক্সিমেটলি 250 ওয়ার্ডস, ইউজ ইউর আইডিয়াস, knowledge and experience and support your arguments with examples and write relevant evidence এটা IELTS পরীক্ষা যারা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এসে। IELTS একাডেমিক এবং GT পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য এই ধরনের এসেগুলো আসে, অর্থাৎ আর্গুমেন্টেটিভ এসে বা বোথ দ্য ভিউজ ডিসকাশন এসেগুলো পরীক্ষা আসে, তারাও এই রেকর্ডেড ক্লাস থেকে বেনিফিটেড হবেন। তো আমরা এটা দেখেন, এখানে বলছে মেনি পিপল বিলিভ দ্যাট উইমেন মেক বেটার প্যারেন্টস দ্যান ম্যান, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই দে হ্যাভ দ্য গ্রেটার রোল ইন রেইজিং চিলড্রেন ইন মোস্ট সোসাইটিস। কিছু মানুষ বা অনেক মানুষ মনে করেন যে প্যারেন্টিং এর ক্ষেত্রে, অর্থাৎ ছেলে মেয়ে লালন পালনের ক্ষেত্রে, মেয়েরা নারীরা পুরুষদের থেকে ভালো ভূমিকা রাখে, ভালো লালন পালন করতে পারে। আবার আদার্স ক্লেম দ্যাট, অন্যেরা ভাবেন বা বলেন যে men are just as good as women, narirao purushder motoi bhalo at parenting er khetre. Write an essay expressing your point of view, apnar point of view express kore essay ta likhte hobe. You should write approximately 250 words, 250 shobdo likhte hobe. Use your ideas, apnar idea, knowledge and experience, and support your arguments with examples and write with relevant evidence. এখানে এক্সাম্পলস দিয়ে আপনার ধারণাটা উপস্থাপন করতে হবে। যে কোনো বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে লেখার আগে আমাদের মনে রাখতে হবে যে দুইটা ভিউর কথাগুলো তুলে ধরতে হবে। প্রথমে আমাদের ফার্স্ট ভিউর পক্ষের কথাগুলো বলতে হবে, অর্থাৎ ফার্স্ট ভিউ হলো যে নারীরা পুরুষদের চেয়ে ভালো প্যারেন্টিং করে, এই ভিউর পক্ষে যুক্তিগুলো কি সেটা আমাদের তুলে ধরতে হবে। তারপরে ভিউ যেটা হলো যে পুরুষরাও নারীদের মতোই ভালো প্যারেন্টিং করতে পারে, সেই ভিউর যুক্তিগুলো উপস্থাপন করতে হবে। তো যে কোনো এসে আর্গুমেন্টেটিভ হোক বা বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে হোক, যদি হঠাৎ পরীক্ষায় আসে যে এটা সম্পর্কে আপনার ধারণা নেই, এর আগে কখনোই পড়েননি, তাহলে আমাদের কিছু কাজ করতে হবে। সেটি হলো যে কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে আমাদের কিছু পয়েন্টস নোট ডাউন করতে হবে, যে পক্ষে দুইটা পয়েন্টস, যেহেতু শর্ট এসে 250 শব্দ, পক্ষে দুইটা পয়েন্টস এবং বিপক্ষে দুইটা পয়েন্টস এবং দুইটা দুইটা করে এক্সাম্পল আমরা দিয়ে লিখবো। এক্সাম্পল না পেলে সেটা কি করতে হবে, ইলাবোরেট করতে হবে, ডিটেইলস বর্ণনা করতে হবে বা বর্ণনা করে বুঝিয়ে দিতে হবে যে এই পয়েন্টটা এই কারণে যুক্তিযুক্ত। তো আমরা দুইটার বেশি লেখা যাবে না, যদি পারেন সময় যদি থাকে দুইটা তিনটা বা দুইটা লিখবেন। আর অনেক সময় দেখা যায় অনেক শর্ট 150 শব্দে লিখতে হয়, 15-20 মিনিট সময় থাকে, 15 মিনিটে লিখতে হয়, সেই ক্ষেত্রে হয়তো দুইটা একটা পয়েন্ট কভার করতে হবে। তো বোথ দ্য ভিউজ ডিসকাশন এসে আমাদের চারটা প্যারা হবে। প্রথমে ইন্ট্রোডাক্টরি একটা প্যারা হবে, তার বডিতে দুইটা প্যারা হবে, ফার্স্ট ভিউ এর পক্ষে একটা প্যারা, সেকেন্ড ভিউ এর পক্ষে একটি প্যারা, আরেকটি হবে কনক্লুশন।
তো ইন্ট্রোডাকশন কথাটা আমরা লিখবো না, কিন্তু ইন্ট্রোডাকশনের জন্য একটা প্যারা থাকবে। ইন্ট্রোডাকশন কথাটা আমরা লিখবো না, ইন্ট্রোডাকশনের জন্য আমাদের একটা প্যারা থাকবে। এখন দেখেন ইন্ট্রোডাকশনে আমরা কি লিখবো, আমরা যে ফরম্যাট দিয়েছি সেই ফরম্যাটের আলোকে আমরা আপনাদের দেখাচ্ছি। আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বই থেকে আমরা এগুলো মূলত নিয়েছি। হ্যাঁ, এখন দেখেন এখানে আমরা যেটা লিখবো, দেয়ার আর ডিফারেন্সেস অফ অপিনিয়ন্স অ্যামাং পিপল রিগার্ডিং দ্য প্যারেন্ট হু হ্যাজ গ্রেটার রোল দেন দ্য আদার ইন রেজিং চিলড্রেন। সাম পিপুল বিলিভ দ্যাট উইমেন মেক বেটার প্যারেন্টস দেন ম্যান, হোয়াইল আদার্স অপোজ দ্য আইডিয়া অ্যান্ড থিঙ্ক দ্যাট মেন আর জাস্ট অ্যাজ গুড অ্যাজ উইমেন অ্যাট প্যারেন্টিং। ইন দিস এসে আই উইল গো ডিপ ইন টু দ্য ম্যাটার বিফোর ড্রয়িং মাই অপিনিয়ন। দেখেন তাহলে আমরা কি লিখবো, আমাদের যে ফরম্যাট সে অনুযায়ী দেয়ার আর ডিফারেন্সেস অফ অপিনিয়ন অ্যামাং পিপুল রিগার্ডিং, রিগার্ডিংটা কি টপিক সেন্টেন্স, রিগার্ডিং পরে দ্য প্যারেন্ট হু হ্যাজ গ্রেটার রোল দেন দ্য আদার ইন রেজিং চিলড্রেন। সাম পিপুল বিলিভ দ্যাট উইমেন মেক বেটার প্যারেন্টস দেন ম্যান, হোয়াইল আদার্স অপোজ দ্য আইডিয়া অ্যান্ড থিঙ্ক দ্যাট ম্যান আর জাস্ট অ্যাজ গুড অ্যাজ উইমেন অ্যাট প্যারেন্টিং। ইন দিস এসে আই উইল গো ডিপ ইন টু দ্য ম্যাটার বিফোর ড্রয়িং মাই অপিনিয়ন, এটা আমাদের ইন্ট্রোডাকশন। তারপর ফার্স্ট প্যারাতে আমরা নারীরা যে পুরুষদের থেকে ভালো প্যারেন্টিং করে সেই যুক্তিটা তুলে ধরবো, সেটা কিভাবে, দেয়ার আর এ গুড নাম্বার অফ রিজনস হোয়াই সাম পিপল বিলিভ দ্যাট উইমেন মেক বেটার প্যারেন্টস দেন ম্যান। ফার্স্ট অফ অল বা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এখানে ফার্স্ট অফ অল লিখতে পারি বা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, মোস্ট অফ দ্য উইমেন আর সফট হার্টেড অ্যান্ড অ্যাফেকশনেট বাই নেচার অ্যান্ড দাস দে পারফর্ম বেটার ইন জেনারেল কেয়ার অ্যান্ড এডুকেশন অফ দ্য চিলড্রেন ইনক্লুডিং ফিডিং মেকিং বাথ লালিং having fun and teaching. For example, most of the caregivers of baby care centers and teachers of kindergartens are chosen from females as they can serve the purpose better. Besides, a mother conceives a child and starts bringing it up before its birth. When a fetus grow up in her womb, the mother develops motherly care naturally. তাহলে এই দুইটা হলো আমাদের মায়েরা কেন পুরুষদের থেকে বাবাদের থেকে ভালো প্যারেন্টিং করতে পারে সেটার বিরুদ্ধে যুক্তিগুলো। সেকেন্ড পয়েন্টে পুরুষদের পক্ষে যুক্তিগুলো আমরা বলবো। অন দ্য আদার হ্যান্ড সাম পিপল থিঙ্ক দ্যাট মেন আর অ্যাজ গুড অ্যাজ উইমেন অ্যাট প্যারেন্টিং, দে পুট ফরওয়ার্ড নাম্বার অফ রিজনস ইন ফেভার অফ দেয়ার আর্গুমেন্টস। ইনিশিয়ালি এ ফাদার লাভস অ্যান্ড কেয়ার্স হিজ চিলড্রেন ফ্রম ফাদারলি ডিভোশন, হি ডাজ নট বিকাম অ্যানয়েড অ্যান্ড টায়ার্ড হোয়াইল গিভিং parental care to his children even after returning home from arduous work. In addition, in some societies where mothers work outside of their houses, men look after their children with due care. Finally, ekta point amra ekhane bollam, tarpor conclusion. Finally, I would like to say that the factors presented in this essay in favor of both the views have clearly demonstrated the reasons why people differ in opinion regarding the said topic. If it comes to my opinion, I think it is logical to support the view that because of some natural instincts and traditional rule, women are doing better than men in parenting children, though some men also have proved their worth at parenting children with love and care. তাহলে এখানে আমরা কনক্লুশনে বোধ বিউসের পক্ষে আমাদের যে মতামতটা সেটা বলবো। অর্থাৎ এখানে যেমন নারীরা পুরুষদের থেকে ভালো প্যারেন্টিং করে আমরা সেটা বললাম। তারপর বলবো যদি এটা আমার মতামতের বিষয় হয়, যদি আমাকে মতামত দিতে বলা হয়, তাহলে আমি মনে করি এটা লজিক্যাল টু সাপোর্ট দ্য ভিউ দ্যাট বিকজ অফ সাম ন্যাচারাল ইনস্টিংক্ট অ্যান্ড ট্রেডিশনাল রুল, ন্যাচারাল ইনস্টিংক্ট অ্যান্ড ট্রেডিশনাল রুলের কারণে উইমেনরা ভালো প্যারেন্টিং করতে পারে পুরুষদের তুলনায়। এইভাবে আমাদের আর্গুমেন্টেটিভ এসে লিখতে হবে। আমরা নিয়মিতভাবে আর্গুমেন্টেটিভ এসে বিশেষ করে ফোকাস রাইটিং এবং ক্রিটিক্যাল রাইটিং লেটারের উপর নিয়মিতভাবে আমরা রেকর্ডেড ক্লাস আপলোড করে যাচ্ছি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে রাখলে আমরা যখনই কোনো ভিডিও নিয়ে আসবো আপনার ভিডিওগুলো নোটিফিকেশন পাবেন। ক্লাসকে এ পর্যন্তই।